ফাদার কালকা বেনে বেনা বোঝেননি মানে সহালতে কালকা সহালতে আমারে রোজ এক টেহা করে দিবেন বাংটি নিয়ে যাতে কোনো জুট জামেলা না সৃষ্টি করেন এর লাগে আমি আগে আগে করিয়া দিলাম কারণ সহেল্লা বেলা যদি আপনি আবার কন যে আপনার কাছে দশ টেহা নোট বাংটি নাই তৈলে কিন্তু ঘটনাটা আবার অন্য দিক দিয়ে গড়াই যায় বোগা অতএব রোজ রোজ সহল্লা বেলা আমি আপনার কাছে টেহা গুজতে পারতাম না আগের দিন রাইতে একটা করে কাঁচা টেহা আমার হাতেক্ষণ যে বেতারের মতো খবর পড়লাম আমার কথাগুলো প্রবেশ করছে নাকি প্রবেশ করার পরও ডং করতেছেন ও মা কোনো প্রতিক্রিয়া না ভাইলে আমি কেমনে বুঝুম যে আপনি আমার কথা হনছেন এক টাকা কিতা করতে আগে ক আমার সব বন্ধুরা বনরুডি সাবাইতে সাবাইতে ডেইলি বিদ্যালয়ে যায় তো আমিও মনে মনে প্ল্যান করছি যে আমিও কালকাতে বন রোডি সাবাইতে সাবাইতে বিদ্যালয়ে যাম এত বড় একটা প্ল্যান মনে মনে কেমনে করলি কিরে এত কঠিন কথা আমি বুঝি না সুজাগিরা কই যে আপনি রোজ একটি হ্যাগের দিতে পারবেন কি না না আমি জিডা কোনে শুনছি কি কইছেন নি হ হ কইছেন এর মানে আপনি আমার রোজ একটি হ্যাগেরে দিবার লাগে রাজিছেন ভেরি গুড শুনে খুশি হলাম আমি ভাবতাম না দিতাম না ফাদার না এখানে বিশাল বড় একটা চুক্তি হতে যাচ্ছে বাপ আর ছেলের মধ্যে এখানে আপনি দুই রকমের উত্তর দিতে পারেন না কালকা যখন ইতিহাসের ফাঁকা লেগে যে নিয়ে লেগে আর ছেলের মধ্যে চুক্তি সাক্ষ করেছে তখন মানুষে আপনার কানের সামনে খ্যাক 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 করে ব্যাট খাইবো তখন শুনতে পার লাগবো নি কোন সময় তো করতেছ তোর সমান থাকতে আমরা বিদ্যালয়ে কেমনে গেছি জানোস পহটের ভিতরে এক পহট মুড়ি লইছি আর কোদ্দুর নারিকল তেল লইছি আর কোদ্দুর চিনি লইছি লইয়া কচালতে বিদ্যা বিদ্যালয়ে গেছি কিন্তু খাইছি না মুড়িটি কি ঘুরাই আবার বাইত না নাকি ও মা বাইতে নম সুডির রে ছুটির পরে সাবাইতে সাবাইতে বাইতে ঘুরছি যদিও মুড়ি আর মুড়ি থাকতো না একটু ফুটায় যেত গা একবার তোর ঠাম্মা মানে আমার মা আমারে এমন মায়ের দিছিল কেরে মার দিছিল কেরে মনে ঘর বিদ্যালয়ে যে ফ্রেন্ডা ফিরা যাইতাম ইডারে বাই তিনা খুল্লা অন্য কাপড়ের লগে রাখছিলাম আর কোটি কোটি গোরাফি বের বেরদা ধরছে না ফাদার না আমি কিন্তু টের পাইতেছি যে আপনি কিন্তু জাদুঘরের মতন আমার দান্দা লাগানোর চেষ্টা করতেছেন যাতে আমি এক টিয়ার কথা বললে যেগে আর আপনার কাছে টেহা না খুঁজি তোর টেহার কথা বলতি কেটা কইছে বলিস না মনলে হলে থাক এই পর্যন্ত একুশ শ্রেণীতে কয়বার লাড্ডা মারছত ইটা মনে নি বিদ্যালয়ে ষাটের নিচে জাম্পাট গাও দিয়ে তোর লজ্জা লাগে না আপনি কিন্তু আমার হুদাউদি অপমান করতেছেন আরে এক একটিয়ার লেগে এত বড় কাহিনী আমার অজম করতে হবে আমি কোনোদিনও ভাবছি না তুমি চায়ের চোখে রে চায়া থাকলে কোনো লাভ হইতো না যে মালিকের কাছে আয়া পড়ছ দুইটা চাল সার আর ফুটিন জাতীয় খাওয়ান কোনো কিচ্ছু মিলতো না তুমি বরং মুক্ত আকাশে ফর ফর করে উড়াল দাও করে তোর সারের বোতাম কই কালকা মানিক কেরা বাইত লড্ডু খেলতে গিয়ে দুইটা কোড়ি আমি আরেলাইছি পরে মানিক কে সেতে ছুড়ে আমার ষাট আন্দা টান দিয়ে সিয়া লাইছে দেন পরে কোনো মতে তে দুইটা বোতাম টান দিয়ে দিয়া জিনিসটারে সুন্দর করছি তাহলে হে আমার কালকা মাইরে লাইতো যতক্ষণ না এই দুইটা বোতাম আইনা ষাটও লাগাইবি ততক্ষণ এই তোর এক গ্লাস জলও বন্ধ কোনো ব্যাপার না জলের ব্যবস্থা আমি অন্য কেউ বাইতে করে লাভ নেই আপনি শুধু আমারে জল বাদে বাকি সব খাওয়ান দিয়ে তুই চলব সহাল সহাল বাফে ফুতে মিল্লা বেগুন কে শুরু করছে পাড়ার মানুষে ঘুমাইছে নি নাকিটা তোমার ফুলারে বুঝাও যে একটি রোজগার করতে কত কষ্ট আর তারে বলে আমি রোজ একটি এগারে দিতাম বনরুড়ি চা চিন্তা করছ ফুলা হক করছে বনরুড়ি তো দি এমন তো রোজ একটি এগারে দিলে তোমার সম্পত্তি অর্ধেক কইমা যাইব আরে বা অহন্দি মা আর ফুতে মিল্লা শুরু করছে আমি একলা বেড়া ক্যামনেটরে খেল দেবো করে তুই যুত করে বৈরিশত করে তুই যো দলে যোগ দে ডলার আরো শক্তিশালী করে তুল বাবা হে তার এক টেগ করে দিল আমাদের ডেইলি ফাস্ট টেগ করে দেন লাগবো